টাঙ্গাইল জেলার সব উপজেলাতেই টমেটোর আবাদ হয়, তবে নাগরপুর উপজেলায় টমেটোর আবাদ বেশি হয়। চলতি মৌসুমে উপজেলার প্রতিটি গ্রামেই মাঠ জুড়ে প্রচুর পরিমাণ টমেটোর আবাদ হয়েছে। অন্য ফসলের চেয়ে খরচ ও পরিশ্রম কম হওয়ায় এবং বেশি লাভজনক হওয়ায় চলতি মৌসুমে অন্য বছরের তুলনায় বেশি জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। টমেটোর সাথে সাথী ফসল হিসেবে ফুলকপি, পেঁয়াজ সহ অন্যান্য ফসলও চাষ করছেন এই অঞ্চলের কৃষকরা। এসব ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। এবার টমেটো চাষ করছি, টমেটো চাষের পরবর্তীতে টমেটো সাথী যেটাকে বলে টমেটোর সাথে কপি আবাদ করছি। কপি চাষ করাতে তাতে মোটামুটি আগাম কপি আমি কপি প্রায় বেচা শেষ দিয়ে দিছি। গত বছর যে আবাদ করেছিলাম টমেটো বিপুল প্লাস, তার চেয়েও এবছর অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টি হওয়ার পরে খেতে আরও টমেটো বেশি আসছে এবং ফুল ঝরা কোনো রোগ নাই। কৃষি কর্মকর্তা বলতে ওনারা সর্বসময় আমাদের ক্ষেত খামার দিয়ে আসে, দেখশন করে। কৃষি কর্মকর্তা মোটামুটি ভালোই হেল্প করে, ভালো। উপজেলা কৃষি অফিস চাষীদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আগামীতে আরও বেশি জমিতে টমেটো চাষের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে জৈবিক পদ্ধতিতে টমেটো, ফুলকপি সহ অন্যান্য রবি ফসলের চাষ করাচ্ছি এবং এই টমেটো, ফুলকপি সহ অন্যান্য রবি ফসলের জনপ্রিয়তা বা বাজার ঢাকার বিভিন্ন শপিং মলগুলো সেখানেও রয়েছে। আবহাওয়া এবার ভালো, যার কারণে রোগবালাইও কম এবং ফলন ভালো হবে আশা করছি, কৃষক আর্থিকভাবে লাভবান হবে। টমেটো দ্রুত পচনশীল একটি ফসল, কৃষকদের টমেটো পাকার সাথে সাথেই বিক্রি করে দিতে হয়। এ কারণে কৃষকরা অনেক সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। যদি টমেটো সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ ও এলাকায় টমেটো সস তৈরি কারখানা তৈরি করা যায়, তবে এ এলাকায় কৃষকরা সারা বছরই টমেটো চাষে আগ্রহী হয়ে উঠবে। ভোরের পাতা, নিউজ ডেস্ক।